ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বন্ধুরা, গতকাল রিলিজ হলো দহন মুভিতে নায়ক সিয়ামের আরও একটি লুক। ছবিটা চমকে দিয়েছে সবাইকে। লুকটা প্রকাশের সাথে সাথে প্রশংসিত হচ্ছেন সিয়াম। ছবিতে দেখা যায় বৃদ্ধ সিয়ামকে। এই রূপে তাকে ছোট বা বড় পর্দায় এর আগে দেখা যায়নি। আগে থেকেই শোনা যাচ্ছিল দহন মুভিতে একজন নেশাগ্রস্ত অপরাধীর চরিত্র নিয়ে আসছেন নায়ক সিয়াম। সে কথাই সত্যি হল। ছবিতে তাকে সত্যিকারের হাজতির মতোই তুলে ধরা হয়েছে। পরিচালক রায়হান রাফি দহনের এই ছবিটা পোস্ট করে লিখেছেন, দহন একটি স্বপ্নের নাম, দহন একটি চ্যালেঞ্জের নাম। ছবিতে বৃদ্ধ হাজতি সিয়ামের সঙ্গে সাংবাদিক জাকিয়া বারি মামাকেও দেখা গেছে। সিয়াম বলেন, এখানে মামা আপু সাংবাদিক হিসেবে আমার সঙ্গে কথা বলতে আসেন, তিনি আমার জীবনের গল্প শুনতে চান, কিছুটা বলি আবার কিছুটা লুকিয়ে যাই। দৃশ্যটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছিল। এমন একটা লুক থাকবে যেখানে দিনের পর দিন গোসল না করে থাকা ও বন্দি এক মানুষকে ফুটিয়ে তোলা হবে, তাই চুলদাড়িতেও সেই প্রভাব থাকছে। জানা গেছে দহন ছবির কাজ একদমই শেষ পর্যায়ে, কয়েকটি দৃশ্যের শুধু সংশোধনী শট নেওয়া হবে, এরপরই ছবিটি পুরোপুরি চলে যাবে সম্পাদনার টেবিলে। তো বন্ধুরা, দহন ছবিতে সিয়ামের এই লুকটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।